আমরা প্রত্যেকেই জানি যে নিয়মিত হাঁটা আমাদের শরীরকে সুস্থ রাখে। বিভিন্ন টাইপের লাইফস্টাইল ডিজিজের হাত থেকে কিন্তু আমাদেরকে অনেকটাই প্রোটেক্ট করে। এক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে কারোর কারোর ক্ষেত্রে এই হাঁটা কিন্তু সকালবেলায় বেনিফিশিয়াল, আবার কারোর কারোর ক্ষেত্রে এই হাঁটা কিন্তু বিকেলবেলায় বেনিফিশিয়াল। কোন পেশেন্টরা এক্সাক্ট কিভাবে হাঁটবেন তার উপরে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যদি আপনারা প্রয়োজন বোধ করেন, ওই ভিডিওটা একটুখানি দেখে নিতে পারেন, তাহলে আপনাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন অনেকেই আমার কাছে একটি কমন কোশ্চেন করে যে বলে যে স্যার আমার তো সময় অত্যন্ত কম, তাহলে আমি কম সময় জোরে হাঁটবো নাকি সময় বাড়িয়ে অর্থাৎ বেশি সময় ধরে আসতে হাঁটবো? কম সময় জোরে হাঁটলে আমার কি শরীরের কোন রকম অসুবিধা হবে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেব। সুতরাং ভিডিওটা একটুখানি মন দিয়ে শুনুন, তাহলে আপনারা কমপ্লিটলি বুঝে যাবেন। দেখুন, এই যে হাঁটার পদ্ধতি, এই হাঁটার পদ্ধতি কিন্তু অ্যাকচুয়ালি তিনটি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফার্স্ট হচ্ছে আপনার বয়স, সেকেন্ড হচ্ছে আপনার বডি ওয়েট, এবং থার্ড হচ্ছে আপনার শরীরের মেডিকেল কন্ডিশন। এখন আমাদের প্রত্যেকের উচিত কিন্তু হাঁটার সময় আমাদের হার্ট রেটের দিকে খেয়াল রাখা। এখানে আমি একটা ক্যালকুলেশন আপনাদেরকে বলে দিই। সাধারণত 180 থেকে আপনারা আপনাদের বয়সটাকে মাইনাস করবেন। দ্যাট ইজ, যদি আপনার বয়স 50 হয়ে গিয়ে থাকে তাহলে 180 মাইনাস 50 ইকুয়ালস টু 130, অর্থাৎ এই 130 কিন্তু আপনাদের ম্যাক্সিমাম হার্ট রেট হবে যখন আপনারা হাঁটবেন। এর বেশি কিন্তু হার্ট রেট যখনই চলে যাবে তখন কিন্তু আপনারা সম্পূর্ণরূপে বিশ্রামে চলে আসবেন। এখন এক্ষেত্রেও কিন্তু একটি প্রশ্ন রয়েছে যে এই যে হার্ট রেট, এই হার্ট রেট আপনারা মাপবেন কিভাবে? এই হার্ট রেট মাপার জন্য এখন কিন্তু আমাদের বিভিন্ন রকমের অ্যাপস বেরিয়ে গেছে। যে কোনো একটি অ্যাপ্লিকেশন আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নিন, খুব সহজেই আপনারা আপনাদের হার্ট রেটটাকে কিন্তু চেক করতে পারবেন ইনস্ট্যান্ট। এখন এক্ষেত্রেও আপনাদের আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, যদি আপনি হার্টের পেশেন্ট হয়ে গিয়ে থাকেন, যদি আপনি হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে গিয়ে থাকেন, তাহলে আমি যে সিলিং পয়েন্ট আপনাদেরকে বললাম 130, সেই 130-এর থেকেও 10 কিংবা 20 মাইনাস করে আপনাদেরকে কিন্তু হাঁটার পদ্ধতি চালু রাখতে হবে। অর্থাৎ আপনারা আপনাদের হার্ট রেটটাকে 110 কিংবা 120 কিংবা 125-এর মধ্যে অল টাইম রাখার চেষ্টা করবেন। এখন যদি আপনি অল্প সময় জোরে হাঁটেন, তাহলে 2 মিনিটের মধ্যেই কিন্তু এই হার্ট রেট আপনাদের ম্যাক্সিমাম পর্যায়ে চলে যাবে, ফলে আপনারা কিন্তু বেশিক্ষণ আর হাঁটতে পারবেন না, ইভেন আপনারা হাঁপিয়ে যাবেন এবং আপনাদের হার্টের উপরে কিন্তু একটি প্রেশার ক্রিয়েট হবে। সুতরাং প্রত্যেকেরই উচিত বেশি সময় ধরে আস্তে আস্তে হাঁটা। এখন আস্তে আস্তে হাঁটা বলতে আমরা কি বুঝি? আস্তে আস্তে হাঁটা বলতে মিনিটে আপনারা 90 থেকে 100 স্টেপ করে ঠিক এইভাবে এই পদ্ধতিতে আপনারা হেঁটে দেখুন, সব থেকে বেশি বেনিফিট আপনারাই পাবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, আমিও সম্পূর্ণরূপে আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।